আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এলাম আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা খুবই মজাদার তুরস্কের জনপ্রিয় একটা নাস্তা, সকালের নাস্তা, সেটা হচ্ছে মেনেমেন। তো খুবই মজার, সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমার যা যা লাগছে, তিনটা ডিম, টমেটো, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, লবণ, অরিগানো, পাপরিকা আর হচ্ছে অলিভ অয়েল। তো আমি আমরা তিনজন মানুষ, তাই আমি আমার প্রয়োজন বুঝ যতটুকু লাগবে ততটুকু আমি করছি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে যতটুকু লাগবে ঠিক তাই নিতে পারেন। তো আমি এখানে তিনটা ডিম দিয়ে করব। তো আমি প্রথমে কয়েক দুই তিন কোয়া রসুন কুচি করে নিচ্ছি, দেন দুটো কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলো ছিলে দিতে হবে, ছিলে তারপর ছোটো ছোটো করে পিস করতে হবে। তো টমেটোগুলো আমি ছিলে নিচ্ছি, টমেটোটা ছিলে কুচি করে নিব। ছোটো ছোটো করে কেটে দিলাম। আমি এখন ছুরিটা মুছে ফেললাম, কারণ এটা সাথে সাথে মুছে ফেললে ভালো। এখানে আমি একটা পাত্রে অলিভ অয়েল দিয়ে, কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন কুচিটা একটু ভেজে নেব। হালকা করে ভেজে যখন ফ্লেভার বের হবে সেই সময় আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন টমেটোটা বেশ করে একটু নরম হবে, পরিমাণ বুঝে লবণ। সফট হবে টমেটোটা, তো এখন আমি একটু পাপরিকা দিয়ে দিচ্ছি। আর পাপরিকাটা এক চামচের মতো পাপরিকা যদি না থাকে আপনারা চিলি ফ্লেক্সটা দিতে পারেন, সেটাও দেওয়া যেতে পারে। আমার এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, তিনটা ডিম আমি ভেঙে, টমেটো যখন সফট হয়ে আসবে তখন আমি আমার তিনটা ডিম লাগবে, সে তিনটা ডিম ভেঙে আমি উপরে দিয়ে দিয়েছি, দিয়ে দেন একটা চামচের সাহায্যে হালকা করে ভেঙে দিয়েছি যেন টমেটোর সাথে না মিলে যায়। জাস্ট হালকা করে ভেঙে দিয়ে উপরে আমি একটু লবণ আর হচ্ছে একটুখানি অরিগানো ছিটিয়ে দিয়েছি। ধর আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, আর চিজ দিয়েছি গ্রেট করে। তো এই হয়ে গেল আমার মেনেমেন সকালের নাস্তা। তো আমি এখন কিছু বাটারে আমি দুটো পাউরুটি টোস্ট করে নিচ্ছি, চার পিস পাউরুটি টোস্ট করে নিব সকালে। আমার আমার নাস্তার জন্য যতটুকু লাগবে সে নিচ্ছে ওভাবে। এটা ছিল আমার সকালে আজকের ব্রেকফাস্ট। তো যাই হোক, খুব মজা হয়েছিল, রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আজকে আমি এয়ার ফ্রায়ারে একটা নাস্তা দেখাবো, সেটা হচ্ছে ওরিও বিস্কিট দিয়ে একটা বিকেলের স্ন্যাক্স যেটা আর কি বানাবো। তো থাকুন সবাই আমার সাথে, আমি দেখাচ্ছি। খুব ইজি একটা নাস্তা হবে আর খুব খুব দ্রুত তৈরি হয়ে যায় বাসায় থাকা জিনিস দিয়েই। তো এখানে আমি যা যা করব, এখন আমি যেটা হচ্ছে প্যানকেকের মিশ্রণ একটা, তো এখান থেকে এক কাপ নিয়ে নিচ্ছি। এক কাপ প্যানকেকের মিশ্রণটা দিলাম। আমরা যেমন বেসন যতটুকু ঠিক করি ঠিক ওরকম করে বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে মিশ্রণটা। এখন আমি এয়ার ফ্রায়ারে ফুড বাস্কেটটা নামিয়ে নিচ্ছি, দেন আমি ভিতরটা ভালোভাবে টিস্যু দিয়ে মুছে একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। তো বেকিং পেপারটার উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব হালকা করে, যেন বিস্কিটগুলো না লেগে যায়।
যাদের বেকিং পেপার নেই তারা নিচের পাত্রটাতে আপনারা তেল ব্রাশ করে দিতে পারেন। এখন আমি বিস্কিটগুলোকে ডোর মধ্যে পিট পিট করে খুব ভালোভাবে মিলিয়ে দেন একটা একটা করে আমি বিছিয়ে দিব এয়ার ফ্রায়ারে বেকিং পেপারটার উপরে। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এখানে পুরো এক প্যাকেট কুকিজ ছিল, দুই একটা কম ছিল, দুই একটা বিস্কিট আমার মেয়ে হয়তো খেয়ে ফেলেছে। তো এখানে এক কাপ ডোয়ে আপনারা পুরো এক প্যাকেট বিস্কিট কুকিজ করতে পারেন এরকম করে। তো আমার এয়ার ফ্রায়ারের পাত্রটা বড়, তাই আমি সবগুলো একসাথে দিতে পারছি। কুকিজগুলো সাজিয়ে আমি এখন এয়ার ফ্রায়ারে ফুড বাস্কেটটা সেট করব, দেন বিস্কিটগুলো ফ্রাই হতে দিব। তো টেম্পারেচারের বাটন 200 ডিগ্রিতে, আর টাইমারের বাটনটা আমি 15 মিনিট সেট করছি। তো কুকিজ হতে থাকুক, চলেন আমি আপনাদের ঘুরে নিয়ে আসি আমার কিচেনের ব্যালকনি থেকে। তো আমাদের মহিলাদের অনেকটা সময় রান্নাঘরেই কাটে, তো এই রান্নাঘরটা যদি টিপটপ না থাকে, গোছানো না থাকে, তাহলে কাজ করে কোনো মজাই থাকে না। আর রান্নাঘরের সাথে যদি একটি ব্যালকনি থাকে, তাতে যদি নিজের মনের মতো করে কিছু গাছ লাগানো হয় আর সেখানে পাখিদের আসা যাওয়ার ব্যবস্থা করে দেন, মানে একটু খাবার রাখলেন পাখিদের জন্য, তবে কাজ করার আনন্দটাই অনেকটা বাড়িয়ে তোলে। তো আমি আমার নিজের হাতে কিছু কিছু গাছ লাগিয়েছি। এখানে একটা সন্ধ্যামালতী গাছ আছে, আর হচ্ছে পুঁই শাক লাগিয়েছি, বেশ সুন্দর হয়েছে পুঁই শাকটা, এখন পুরোটা দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, মাশাল্লাহ। আর এদিকে হচ্ছে মরিচ গাছ আছে, একটা কারি পাতা গাছ লাগিয়েছি। কারি পাতা তো আমাদের অনেক সময় লেগে থাকে ফোড়ন দেওয়ার জন্য, অনেক রান্নাতেই আমরা কারি পাতা ব্যবহার করে থাকি। এই আমার জবা গাছটা, আর হচ্ছে অ্যালোভেরা গাছও আছে, একটা কাঁচা হলুদ গাছও লাগিয়েছি, দুইটা ছিল, একটা মরে গেছে একটা হয়েছে। তো এই কিছু কিছু গাছ নিজের হাতে লাগানো, ফুল ফুটে। তারপর আমি করলা গাছও লাগিয়েছিলাম, করলা গাছগুলো সেখানেও অনেক করলা হয়েছে। আবার পাখি, আমার এই বারান্দাটাতে প্রচুর পাখি আসে, নানা ধরনের পাখি আসে, পাখিদের ডাক শুনে আর ফুল ফুটা দেখে, অনেক যখন বৃষ্টি পড়ে বৃষ্টির রিমিঝিমি শব্দ শুনে ভালোই লাগে কাজ করতে। তো হতে হতে আমার কিছু ধোয়া বাকি আছে, আমি ধুতে থাকি। আর আপনারা আমার রান্নাঘরের রান্নাঘরটা একটু দেখেন, আর আমি রান্নাঘরটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এক সময়। তো আজকে কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি রেখেছি আমার জিনিসগুলোকে। তো এখানে কিছু ডেকোরেশনও করেছি, আবার আমার প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি। তো এখানে আমি সমস্ত আমার ডাল, যেগুলো চিনি, নানা ধরনের ডাল, দুধ রেখেছি। আর ওখানে হচ্ছে আমার প্লেট রাখার ব্যবস্থা করেছি, আমি একটা র্যাক রেখেছি, ওইভাবেই যেন একটা র্যাকের ভিতরে আমার সমস্ত কিছু ধরে যায়। আর এই পোর্শনটাতে হচ্ছে আমার যত ইলেকট্রিক জিনিস আমি রাখার চেষ্টা করেছি। তো এখানে একটা ক্যাবিনেট আছে, তার উপরে যেন হাতের কাছেই সব থাকে। এখানে হচ্ছে চায়ের চেম্বার, চা, যত চা কফি টফি দুধ এখানে রেখেছি কিছু কিছু। তো সব কিছু আমি ওভাবে গুছিয়ে রেখেছি যেন যে কেউ রান্নাঘর ঢুকলে, আমার হাজব্যান্ড ঢুকুক বা আমার মেয়ে, সব কিছু যেন ওরা হাতের নাগালে পায়। তো ওভাবে আমি রাখার চেষ্টা করেছি। এখানে একটা ঘড়িও রেখেছি, সময় দেখি আর রান্না করি। আর আমার থিমটা হচ্ছে ইয়োলো, তো ইয়োলো দিয়ে, ইয়োলো
জিনিসপত্র দিয়ে আমি কিছু সাজানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার কুকিং, আমার হচ্ছে বেকিং এর সমস্ত কিছু আছে এখানে, কোকো পাউডার থেকে শুরু করে সব কিছু আছে। আর এই যে আমার থালা বাটি রাখার র‍্যাকটা, এই র‍্যাকটার ভিতরে আমার ছুরি, থালা বাটি, কিছু চা কাপও ধরে, আর টুকিটাকি যা যা থাকার সব কিছু আমি রাখতে পারছি। আমার সাবান রাখার ব্যবস্থাও আছে। তো এই তো এখন হয়তো এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আবার একটা সময় দেখবেন যে এই এই জিনিসগুলো আবার ঘুরিয়ে ফিরে অন্যভাবে আমি একটু রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এখন বের করে দেখছি কি অবস্থা। এটাকে আমি উল্টিয়ে আরো 5 মিনিট রাখবো। সবগুলো উল্টিয়ে দিলাম। ফুড বাস্কেটটা এখন এয়ার ফ্রায়ারে আবার সেট করছি, আরো 5 মিনিট রাখবো। তো হতে হতে এদিকে আমি চাটা তৈরি করে ফেলছি, চা বানাচ্ছি, কুকিজটা হলে দেন আমরা চা খাবো। এটা সন্ধ্যার সময়, আমরা মাগরিবের আজানের পরে নামাজের পর আর কি চাটা চা খাই সাধারণত। তো হয়ে গেল আমার কুকিজ। ঝটপট একটা নাস্তা তৈরি হয়ে গেল, তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো উপরে ডেকোরেশনের জন্য কিছুটা আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি আমি, জাস্ট ডেকোরেশনের জন্য, এটা না দিলেও চলে। আর কিছুটা সাদা তিল দিয়ে দিব। এদিকে চাও হয়ে গেছে, চাটা আমি ছেঁকে দেন এখন টেবিলে নিয়ে যাব সবকিছু। তৈরি হয়ে গেল আমার কুকিজ। এরকম মজার মজার রেসিপি আরো এয়ার ফ্রায়ারে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে, উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট, আর ভিতরের যে ক্রিমটা থাকে সেটা গলে একদম, আর খুবই মজা, মানে বিস্কিটের টেস্টটা তো একরকম, আর এই এইভাবে করাতে টেস্টটা যেন আরও বাড়িয়ে দিয়েছে বিস্কিটের। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা লেগেছে, আমার কাছে তো ভালো লেগেছে, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। ভিতরটা সফট, আর বাচ্চাদের কাছে তো আরো ভালো লাগবে, ওরা আরো পছন্দ করে খাবে আমার যা মনে হয়। তো বন্ধুরা, এ ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে লিখে জানাবেন। যারা আজ আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর আমার পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত যে যেখানে থাকুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
দোয়া রইল, দোয়া ও ভালোবাসা রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।